হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। মাত্র 2-3 মিনিটের মধ্যে একটি অ্যাকাউন্ট করে আপনি ভেরিফাই করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন 50 টাকা। তো এই অফারটি কেউ মিস করবেন না, অফারটি সীমিত সময়ের জন্য। আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন আজকে শেয়ার করব যেটির মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করে এবং ভেরিফাই করলে আপনি সাথে সাথে 50 টাকা পাবেন। এই 50 টাকা আপনি সাথে সাথে রিচার্জ করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। ভিএস এই সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। এটিতে আমি কিছুক্ষণ আগে একটি অ্যাকাউন্ট করে আমি সাথে সাথে 25 টাকা পেয়েছি। সেই 25 টাকা আপনাদের মাঝে লাইভে আগে উইথড্র করে দেখাবো। উইথড্র করার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়। তো এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার ব্যালেন্সে দেখুন আমার কিন্তু 25 টাকা। তো এখানে একটি অফার আছে যে আপনি যদি এখানে 25 টাকা রিচার্জ করেন সাথে সাথে আরও 25 টাকা আপনার ক্যাশব্যাক পাবেন। টোটাল আমরা এখান থেকে প্রফিট হবে 50 টাকা, কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করব। তো দেখুন এখানে কিন্তু, দেখুন আমি রেজিস্ট্রেশন করা মাত্র কিন্তু আমাকে 25 টাকা দিচ্ছে। আজকে 18ই ডিসেম্বর 9:34 AM। আমি কিছুক্ষণ আগে শুধু একটা অ্যাকাউন্ট করলাম, এখন দেখুন 9:35 বেজেছে। তো আমি কিন্তু এখান থেকে একটা প্রফিট পেয়েছি, মাত্র 25 টাকা পেয়েছি। এটা আমি সাথে সাথে যদি এখন রিচার্জ নিই আবার আমরা কিন্তু 25 টাকা ক্যাশব্যাক পাবো। তো ফার্স্ট টাইম এটা কি পেমেন্ট করে কি না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দেবো। তো এখানে রিচার্জ অপশানটার উপরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমার যে নাম্বারটিতে আমি অ্যাকাউন্ট করা আছে, মানে যে কোনো একটা নাম্বার দিলাম। তো ভিউয়ার্স এই সেই কাঙ্ক্ষিত নাম্বার, এটা আমার নাম্বার। আপনারা কোনো সমস্যা বলে এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, 01767227440। তো দেওয়ার পর আমি এখানে, এখানে আমি 20 টাকা, এখানে এখানে 25 টাকা লিখে দেবো। তো এখানে 25 টাকা দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পর দেখুন এখানে অ্যামাউন্টটা 25 টাকা শো হয়ে গেছে। তো এখানে আমরা, এখানে আমরা পিনটা দিয়ে এখন কনফার্ম করে দেবো। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে প্লিজ ওয়েট। হ্যাঁ, তো সাকসেস হয়ে গেছে। তো আমাদের কিন্তু রিচার্জটা সাকসেস হয়ে গেছে। তো দেখুন উপরে কিন্তু আমাকে সাথে সাথে আমাদেরকে কিন্তু 25 টাকা ওরা রিচার্জ করে দিল। দেখুন মেসেজটা দেখুন, 25 টাকা রিচার্জ। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ক্যাশব্যাক আমরা পাইছি কি না। দেখুন এখানে, দেখুন ওরা লিখে দিচ্ছে সাথে সাথে 25 টাকা রিচার্জ ইউর ক্যাশব্যাক। তো এখন যদি আমি আবার আমার ব্যালেন্সটা চেক করতে যাই, দেখি অ্যাপ্লিকেশন দিয়ে যে আমাদেরকে কি 25 টাকা ক্যাশব্যাক ব্যাক পাইছে কি না। তো দেখুন আবারও কিন্তু আমরা 25 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। আমি কিন্তু 25 টাকা রিচার্জ নিলাম, আবারও কিন্তু 25 টাকা আমরা ক্যাশব্যাক পেয়ে গেলাম। সিম্পল, শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করব, করে এখানে কাজ করব। তো ভিউয়ার্স, কষ্ট করে আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করলাম আমি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে এই 25 টাকা আবার আমি রিচার্জ করে নিয়ে নিব, কারণ এই নাম্বারে। তো আবার আমি 25 টাকা দিয়ে আমি আবারও রিচার্জ করে নেব। তো তো আমি এখন অন্য নাম্বারে নেব, আমার আর একটা নাম্বারে নেব, এই নাম্বারে নেব না। এখানে 25 টাকা নিয়েছি, তারপরে 25 টাকা আমি সাথে সাথে এখান থেকে তুলে নিব। তো আপনারা প্রত্যেককে এখানে অ্যাকাউন্টটি করে 50 টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি দিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু আগে আবারও সাকসেস হয়ে গেছে। তো এটা আমি অন্য মোবাইল নোট নিচ্ছি, দেখুন আমার কিন্তু ব্যালেন্স এখন জিরো হয়ে যাবে, ব্যালেন্স জিরো, কারণ আমি কিন্তু 50 টাকা এখান থেকে পেয়ে গেছি। তো এখানে এখন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা সেন্ড মানি করেও টাকাটা তুলে নিতে পারবেন, তো একটু যে ক্যাশ আউট করেও তুলে নিতে পারবেন। এটা একদম নতুন একটি অ্যাপ্লিকেশন। তো আমি যে 2টা নাম্বারের একটা নিচ্ছি, এটা এইটাতে সম্পূর্ণগুলো এখানে শো করতেছে, এই যে রিচার্জ নিছি। তারপরে আপনারা এটাতে দেখতে পারেন আমার ব্যালেন্স বর্তমান কিন্তু জিরো। তো এখানে কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেটা আমি ঝটপট আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে পারবো। তারপর এখানে পিন সেট করতে পারবেন, এখানে মোটামুটি করে লিমিটগুলো দেখে নিতে পারবেন। তো আপনারা ক্যাশ ইন করতে পারবেন এখানে 30,000 টাকা, তারপর ক্যাশ আউট করতে পারবেন 25,000 টাকা, সেন্ড মানি করতে পারবেন 25,000 টাকা, তারপর টপ আপ করতে পারবেন আপনার 50 টাকা 2 বার, এটু যেটা এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটাতে অ্যাকাউন্ট কী করব, কীভাবে করবেন আর ভেরিফাই কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, অনেকে সাইটের লিঙ্ক বা অ্যাপসের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না। তো আপনারা বলবেন যে ভাই আমরা অ্যাপসের লিঙ্ক কোথায় পাবো। তো আপনি যে ভিডিওটা, ধরুন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি
সেই ভিডিওটা আপনি দেখতেছেন। যেমন এই টাইটেলটার উপর আপনারা একবার ক্লিক করবেন, তো এই টাইটেলের উপর ক্লিক করলে নিচে এই অপশনে অ্যাপ সেলিং লেখা থাকবে, তো আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আর ভিউয়ার যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই লাল দাগের উপর ক্লিক করলে এটা সাদা হয়ে যাবে। পাশে যে ঘন্টাটিকে আছে, ঘন্টাটিকে ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমি যতগুলো ভিডিও দিব আপনাদের অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন সেই ভিডিওগুলো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা মানে ভিডিওটিতে লাইক করেননি, তারা অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। তো চলুন, অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন আপনাদেরকে প্লে স্টোরিতে নিয়ে চলে যাবে। প্লে স্টোরি থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। ওপেন, এখানে অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট করবেন কীভাবে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর গেট স্টার্ট নিচে যে অপশানটি আছে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি একটা নাম্বার দিয়ে এখন অ্যাকাউন্ট করবো, সেই নাম্বারটি অবশ্যই আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি নাম্বার এখানে দিচ্ছি, তো তারপর এখানে গ্রামীণ না কি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি অবশ্যই এটা আমার গ্রামীণ নাম্বার, তো আপনি গ্রামীণ সিলেক্ট করাই থাকবে। তারপর আপনাদের মাঝে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড পাঠিয়ে দিবে। তো ওটিপি কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, তো এখানে কিছুক্ষণ অপেক্ষা নেবে, মানে 15-20 সেকেন্ডের মধ্যে আপনার ওটিপি কোডটা আপনার ফোনে পাঠিয়ে দিবে, সেখান থেকে আপনার ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ওটিপি কোডটা অলরেডি অন্য ফোনে চলে যাচ্ছে, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার ওটিপি কোড হচ্ছে 52-61-46, দেওয়ার পর আমি নেক্সট করে দেবো। তো অবশ্যই আপনাদেরকে আপনার অন্য কোড আসতে পারে, তো এই ধরনের একটি ইন্টারফেস আসতে পারে। তারপর আপনারা নিচে চলে যাওয়ার পর ঠিক এই অপশানটার উপর একটা ক্লিক করবেন, লাল দাগটার উপর। তো লাল দাগের উপর ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আপনারা এখানে উপরে যে নামটা আছে, নামের জায়গায় আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেই নামটা দিবেন। তারপর আপনি ছেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে কোনো একটা লেখা লিখবেন, তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফুল নামটা দিবেন, তারপরে এখানে আপনারা যে কোনো একটা লিখে দিবেন। তো অনলাইন বা যে কোনো একটা লিখে দিলে এখানে কোনো সমস্যা নাই, লিখে দেওয়ার পর এখানে আপনারা নামটা দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সট করে দিবেন। তারপর এখানে একটা পিন সেট করবেন, অবশ্যই উপরে যে পিনটি সেটটা করবেন কনফার্ম করবেন, মানে এই উপরে যে পিন কোডটা দিবেন সেম পিন কোডটা নিচে দিতে হবে। পরে পিন আর নিচের পিন দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনাদেরকে এখানে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে কীভাবে ভোটার আইডি কার্ড, আপনারা যখন এখানে নিচে ক্লিক করবেন তখন আপনাদের এখানে ভোটার কার্ডের যে লিস্টটা চলে আসবে। তো এখানে আপনারা প্রথম বার্টার সেকেন্ড বার্টার ছবি তুলে দেবেন। তো দেওয়ার পর আপনাদেরকে কনফার্ম করার জন্য একটু অপেক্ষা করতে হবে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো বিয়াস, একটা ভোটার কার্ড সামনে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের মাঝে ভোটার আইডি কার্ডটা চলে আসবে। তো সুন্দরভাবে এখান থেকে একটা ভোটার আইডি কার্ডের ছবিটা আপনারা তুলে নেবেন, তো আমি যেভাবে তুলে নিচ্ছি হ্যাঁ তুলে নেবেন। তো নেওয়ার পর আপনারা এখানে কনফার্ম করে দিবেন, তো কনফার্ম করার পর নেক্সট পার্টটা নেওয়ার জন্য আবার উল্টাই দিবেন। তো দেওয়ার পর নেক্সট পার্টটা নেওয়ার পর উল্টাই দেওয়ার পর এখানে আবার একটি সুন্দর করে ছবি তুলে নেবেন। তো আমার মতো আমি যেভাবে ছবিটা তুলতেছি সেভাবে তুলে নেবেন, নেওয়ার পর কনফার্ম করে দেবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, 1-2 মিনিট অপেক্ষা করবেন। করার পর আপনাদের মাঝে পেজটি চলে আসবে, তো এটা ফেল হচ্ছে, তো আবার আমাদেরকে ভালোভাবে চেষ্টা করতে হবে। তো যদি ফেল আসে আবার সুন্দর করে ছবিটা তোলার চেষ্টা করবেন। তো আবার আমি ছবিটা তুলে কনফার্ম করলাম, তো করার পর আমি আবার পেজটা চেঞ্জ করে এনে দ্বিতীয় বারটা নিব। তো আমাদের কিন্তু দুই পাশে লাগবে, তো একটু সুন্দর করে ছবিটা তোলার চেষ্টা করবেন, একটু অপেক্ষা করবো এখন আমরা। তো ভিউয়ার্স, এই আইডিটা দিয়ে অলরেডি আমি মানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিয়েছিলাম, তো আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখার জন্য। তো এটা আপনারা দুই মানে দুই সুন্দর পাশে ফার্স্ট পাঁচ সেকেন্ড পাঁচ দেওয়ার পর আপনার একটা সামনাসামনি ছবি তুলে এনে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে, কারণ আমি কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট করছিলাম এই আইডি দিয়ে। ওই জন্য
দেখাইতে পারলাম না সম্পূর্ণভাবে। তো তারপর আপনারা অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে, তখন আপনারা রিচার্জটা কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিছি। তো বিয়াজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।